সোমবার বর্ধমান উল্লাস এলাকায় আদিবাসীদের জাহের থান ট্রাস্টের উদ্যোগে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তি বসানোর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এই দিন এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু। উল্লেখ্য, এদিন রাজ্য সরকারি উদ্যোগে গোটা রাজ্য জুড়েই বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হচ্ছে। এদিন পূর্ব বর্ধমান জেলা পরিষদেও বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, নারী ও শিশু কর্মাধ্যক্ষ মিঠু মাঝি প্রমুখরাও। এদিন জাহের থানে বিরসা মুন্ডার মূর্তিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে দেবু টুডু জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে প্রথম আদিবাসী সমাজের নেতা বিরসা মুন্ডার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে গোটা রাজ্যে ছুটি ঘোষণা করেছেন। গোটা রাজ্য জুড়েই পালিত হচ্ছে এই দিনটা।